হ্যালো বাইকার্স, সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আজকে একটি ভিন্ন রকম এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। হচ্ছে টিভিএস এক্সএল 100, যে বাইকটি আছে 100cc সেগমেন্টের, এবং এই বাইকটি সম্পর্কে টোটাল রিভিউ আমাদের কাছকে দিবেন বাইকটির যে ওনার আছেন, বিপু ভাই। সো গাইজ, দিস ইজ দ্য বাইক এক্সএল 100, আর দেখা যাক আমাদের বিপু ভাই আজকে আমাদেরকে কি কি আপডেট দেয়। বিপু ভাই প্লিজ। আমি এক্সএল 100 চালাই গত 1 বছর 4 মাস, আর আমার লাইফে এটাই প্রথম বাইক, এই জন্য আমি একটু হালকা বাইকই কিনেছি, কারণ আমার যেহেতু বাইক চালানোর এক্সপিরিয়েন্স ছিল না। আমি সাইকেল চালিয়েছি এক সময়, রেসিং সাইকেল চালিয়েছি অনেক বছর, কিন্তু বাইক আমার একটু মানে খুব আনইজি মনে হতো যে এটা আমি চালাতে পারবো কিনা, এবং ভারী বাইক হলে আমার ভয় লাগবে, এই জিনিসটা একটা কাজ করতো ভেতরে যে ভারী বাইক আমি আগেই চালাবো না, আমি এটা দিয়ে একটু হাত পাকা করে পরবর্তীতে হয়তো কখনো একটা ভালো বাইকে যাবো। তো আমার তো এমনি আগের থেকে আমি খুব ট্যুর ফ্রিক ছিলাম, আমি প্রচুর ঘুরেছি। আমি এই বাইকটা নিয়ে অনেকেই আমাকে বলেছে যে ভাই এটা দিয়ে তো লং ড্রাইভ পসিবল না, 100cc এত হালকা বাইক। আমি চিন্তা করলাম যে 100cc বাইক নিয়ে তো অনেক মানুষই মানে রাইড করে, আমি দেখেছি, হয়তো এক্সেল 100 দিয়ে করে না, কিন্তু 100cc বাইক দিয়ে মানুষ বিভিন্ন জায়গায় পাহাড়ে পর্বতেও যাচ্ছে, তাহলে তারা দিতে পারলে আমি পারবো না কেন? সেখান থেকে আমার মাথায় ঢুকলো যে না, আমি এটা নিয়েই রাইড করব। আগে ছোট ছোট ট্যুর করি, শর্ট ট্যুর করি, তারপর না লং ট্যুরে যাবো, এই থেকেই আমার শুরু আর কি। তো আমি এটার মধ্যে বেশ কিছু মডিফিকেশন করলাম, আস্তে আস্তে মডিফিকেশনগুলো করেছি, এটার সম্পর্কে অনেক স্টাডি করেছি যে এটা কোনটা সাপোর্ট করবে কোনটা করবে না, করলে কি ক্ষতি হবে কি না, কতটুকু কি হবে, এগুলো নিয়ে আমি বিশাল মানে একটা স্টাডি করি, করতে 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 আস্তে আস্তে জিনিসপত্র লাগানো শুরু করি। আপনার কাছ থেকে আমরা আজকে এটা জানবো যে আপনি কি কি মডিফিকেশন করেছেন এটার পারফরমেন্স আপডেট করার জন্য। এটা বেশ কিছু মডিফিকেশনের মধ্যে প্রথম যেটা আমি বলবো, দুই টাইপের মডিফিকেশন, একটা হচ্ছে যে একটা নিজের বাইককে সবাই খুব সুন্দর দেখাতে চায়, মানে বা নিজের একটা পছন্দ থাকে যে আমার বাইকটা এরকম হলে অনেক সুন্দর লাগবে দেখতে, কিছু ডেকোরেশনের ব্যাপার থাকে, তো ডেকোরেশনের জন্য আমি কিছু মডিফিকেশন করেছি। আর কিছু আছে যেগুলো আমার স্পিড রিলেটেড, অন্যান্য পারফরমেন্স রিলেটেড, এটার মধ্যে আমি ইনস্টল করেছি। পারফরমেন্সের জন্য যে জিনিসগুলো লাগানো সেগুলো নিয়ে আমি এখন কথা বলি। অবশ্যই প্রথমে হচ্ছে যেটা এখান থেকে দেখা যাচ্ছে না, ভেতরে যেটা কয়েল থাকে সেই কয়েলটা আমি ফাইটো রেসিং কয়েল লাগিয়েছি। আচ্ছা, এটা হচ্ছে মানে পারফরমেন্সটাকে অনেক চেঞ্জ করে দিয়েছে আমার এই ফাইটো রেসিং কয়েলের জন্য যেটা করেছি আমি রেসিং কয়েলের সাথে। এখানে দেখেন 9 পাওয়ার কয়েল বুস্টার আছে, এই দেখেন 9 পাওয়ার লেখা। এই 9 পাওয়ার কয়েল বুস্টার দুটো লাগাতে হয়, একটা ওই পাশে একটা এই পাশে। আচ্ছা, এই কয়েল বুস্টার এটাকে বলে। জি, এই জিনিসটার জন্য এটা পারফরমেন্স আরো বেশি বেটার পাওয়া যায়। জি, আরেকটা জিনিস হচ্ছে ভিতরে ইরিডিয়াম প্লাগ লাগানো আছে, স্পার্ক প্লাগ, যেটা রেসিং ইরিডিয়াম স্পার্ক প্লাগ। সো এই জিনিসগুলো পারফরমেন্সের জন্য আমি লাগিয়েছি। আচ্ছা, আরেকটা ব্যাপার আছে এইখানে, যেটা আমার ফুয়েল সেভার প্লাস হচ্ছে স্ট্যাবিলাইজার বলে এটাকে, ব্যাটারির সাথে আমার এখানে ইনপুট করা, এটা হচ্ছে ব্যাটারির সাথে লাগিয়েছি, এটা একটা ভোল্টেজ স্ট্যাবিলাইজার। জি, সেই ভোল্টেজটা পুরোপুরি কন্ট্রোল করে এবং এটাতে কিন্তু ফুয়েল সেভও হয়। স্পিড যেটা বলছিলাম যে 62-65 টপ স্পিড ছিল, সেই স্পিডটাকে আমি কিন্তু মডিফাই করে বাড়িয়েছি। এটা অনেকেই হয়তো আমার সাথে সহমত হবে না, কারণ বলে যে এটা তো কোম্পানি একটা মানে বুনে শুনেই বানিয়েছে, আপনি স্পিড বাড়িয়েছেন এত হালকা বাইকে। জি, এখন ব্যাপার হচ্ছে যে হাইওয়েতে চালাতে গেলে একটু স্পিড বাড়তি না হলে হয় না, আর কন্ট্রোলিংটা আমি নিজে নিজে নিজের মতো করে নিয়েছি এমনভাবে যে আমার কষ্ট হয় না বা ঝামেলা হয় না। আমি এটা টপ স্পিড উঠে 106 এখন, মাশাআল্লাহ। তা আমি অ্যাটলিস্ট হাইওয়েতে 80-85 না চালালে কিন্তু পারা যায় না, এবং 80-র নিচে চালালে কিন্তু নিজেরও রিস্ক। জি, হাইওয়েগুলো আমরা কিছু কিছু হাইওয়েতে যারা হাইওয়েতে চালান তারা এটা বুঝতে পারবেন এবং আসলে ধরতে পারবেন ব্যাপারটা, যে বাসগুলো বেসিক্যালি ট্রাকের জন্য কোনো সমস্যা না, কিন্তু বাসগুলো অনেক বেশি ঝামেলা করে, অনেক সময় ওভারটেকিং এর দরকার পড়ে। তো 60-65-65 স্পিডে কিন্তু ওভারটেকিং করাও পসিবল না বা কন্ট্রোল করা পসিবল হয় না তখন, আর রাস্তার বাইরের হঠাৎ করে যে নেমে যাব সেটা অনেক রিস্ক, ওখানে কাদা থাকতে পারে, গর্ত থাকতে পারে, নানা রকম রাতের অন্ধকারে চালালে কিন্তু আরো বেশি রিস্ক হয়ে যায়। এই জন্য আমি স্পিডটাকে মডিফাই করে বাড়িয়েছি, এখন আমি 80-85-90 চালাতে পারি, আর এমনি টপ স্পিডে উঠে 106। জি, এটা তো আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আমাদের দেশে অনেকেই ভাবে যে লো সেগমেন্টের বাইক বা লো সিসির বাইক নিয়ে লং ট্যুরে যাওয়াটা রিস্কি বা তেমন একটা কমফোর্টেবল না, আপনার এটা সম্পর্কে মতামত কি? এটা আমার ওপিনিয়ন হিসাবে আমি তো বলবো অবশ্যই যে রিস্ক ব্যাপারটা হচ্ছে আসলে টোটালি নিজের দক্ষতার ব্যাপার। এক্স্যাক্টলি, আপনি আস্তে আস্তে, আমি যেমন প্রথমেই যে আমি চিটাং চলে গেছি বা অনেক 500 কিলোমিটার রাইড করেছি তা না, আমি 50-60-80-100 এইভাবে চালিয়ে চালিয়ে আস্তে আস্তে হাত পাকা করলাম, এক্সপিরিয়েন্স নিলাম, রাস্তাগুলো বুঝলাম, হাইওয়েতে চালালে কিভাবে চালাতে হয়। এক্সপিরিয়েন্স হয়ে গেলে আসলে নিজের সাহস, নিজের ইচ্ছা, এই দুটো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। জি, আর নিজের দক্ষতা, দক্ষতাটা আসবেই, আপনি যত চালাবেন তত দক্ষতা আসবে, আপনার অভিজ্ঞতা যত বেশি হবে তখন আপনার অটোমেটিকলি কনফিডেন্স চলে আসবে। আর এই কনফিডেন্স গুলোর পেছনে আরো কিছু জিনিস আছে, যেমন আপনার সেফটি গিয়ার পড়তে হবে,
হাইওয়েতে আমি যদি সেফটি গিয়ার না পরি এটা আমার জন্য কিন্তু মনের মধ্যে একটা খুঁতখুঁতে ভাব চলে আসে যে অ্যাক্সিডেন্ট হতেই পারে যে আমি যে করি নেই তাও না আমি ছোটখাটো অ্যাক্সিডেন্ট করেছি কিন্তু যদিও বাসার কাছে সিটির মধ্যে কিন্তু হাইওয়েতে আলহামদুলিল্লাহ যে আমার এখন অ্যাক্সিডেন্ট হয়নি কিন্তু যদি একটা বড় সড়ো আল্লাহ না করুক অ্যাক্সিডেন্ট হয়ে যায় অ্যাট লিস্ট নিজেকে তো সেফ রাখতে হবে নিজের সেফটির জন্য আমি সবসময় নি গার্ড এলবো গার্ড সব কিছু পরি একটা ভালো হেলমেট আমার নিজের সেফটির জন্য আমি পরে গেলাম আমি যাতে ব্যথা না পাই আমার যাতে হাত পা ছিলে না যায় জি সেই জন্য আমি কমপ্লিট গার্ড পরে আমি সবসময় হাইওয়ে রাইড করি আমার মনে হয় আসলে সিসি কোনো ম্যাটার না বা খুব বেশি যে হেভি বাইক লাগবে এটা কোনো ব্যাপার না কারণ হালকা বাইক দিয়ে যে করছে না অনেকেই লং রাইড করছে স্কুটার দিয়ে অনেকে লং রাইড করছে এখন তো স্কুটারে অনেক গ্রুপ বাইকের অনেক গ্রুপ সবাই যার যার মতো কিন্তু গ্রুপ নিয়ে যাচ্ছে আমিও করছি গ্রুপের সাথে রাইড আমার ভালো লাগে আমার এইটা নিয়ে কোনো অসুবিধা হয় নাই এই যে 100cc বাইক আমার কাছে মনে হয় না যে আমি খুব কম সেগমেন্টের বা একটা লো সেগমেন্টের বাইক চালাচ্ছি এটা নিয়ে আমার অনেক প্রবলেম এই জিনিসটা আমার কখনো ফিল হয়নি এটা আমার এক বছর চার মাসে এখন চলছে 48,100 সামথিং ওকে মানে 48,000 প্লাস আর আচ্ছা এর মধ্যে আমি মোটামুটি বাংলাদেশের অনেকগুলো জায়গা ঘোরা শেষ এখন লাস্ট উইকে আমি ঘুরে আসলাম সিন্ধুকছড়ি মহলছড়ি ঝাগড়াছড়ি রাঙামাটি ঘুরে আসলাম আমার নেক্সট ট্যুর আছে হচ্ছে সাজেক আর হচ্ছে বান্দরবন এই দুটো জায়গা আমার ঘোরা বাকি পাহাড়ি এলাকা যদি ধরি কারণ পাহাড়ি এলাকাগুলোই বাকি ছিল আর এমনি তো আমি খুলনা গিয়েছি মংলা গিয়েছি জি সুন্দরবন গিয়েছি তারপরে হচ্ছে আপনার বাংলাবান্ধা গিয়েছি একদম জিরো পয়েন্ট পর্যন্ত ওইদিকে পঞ্চগড় বাংলাবান্ধা আর এদিকে ময়মনসিংহ শেরপুর এদিকে ঘোরা হচ্ছে জামালপুর দেওয়ানগঞ্জ পর্যন্ত ওইদিকে যদি ধরি পাটুরিয়াঘাট ওই সাইড গিয়েছি ফরিদপুর ভাঙ্গা ওই সাইড যাওয়া হয়েছে যশোর যাওয়া হয়েছে তো মোটামুটি বাংলাদেশের অনেক জায়গায় আমি ঘুরেছি যেহেতু টুরফ্রিক আমার প্রচুর ভালো লাগে ঘুরতে আর এই বাইকটাতে আমার আরও কিছু মডিফিকেশনের ব্যাপার আছে আমি এটাতে পার লিটার এখন 78 কিলোমিটার পাই মাইলেজ আমি এটার মাইলেজ আরও বাড়াবো সেইটা নিয়ে আমি এখন একটু স্টাডি করছি যে কীভাবে আরও মাইলেজ বাড়ানো যায় আমার ইচ্ছা আছে যে এটা 1 লিটার 120 কিলোমিটার যাবে যেহেতু সিসিও কম কেন যাবে না এটাকে যেতে হবে তো ওইটা নিয়ে আমি একটু মাথা ঘামাচ্ছি এবং ওইটা নিয়ে আমি স্টাডি করছি আর স্পিডের ব্যাপার হচ্ছে 106 টপ উঠেছে এটাতে আমি 113 থেকে 120 পর্যন্ত টপ উঠাবো সেটার জন্য একটা মডিফিকেশন করবো ট্রাই করবো বাইক কেনার এক মাসের মধ্যে আমি চেঞ্জ করি সেটা হচ্ছে আমার হেডলাইট এই বাইকের হেডলাইট এটা যেটা স্টপটা আসে এটা অ্যাকচুয়ালি একদমই ডিম লাইটের মতো আলো ছিল হলুদ এত বাজে ছিল যে আমি একদম উত্তরার মধ্যে যেহেতু আমি থাকি উত্তরার ভেতরের রাস্তায় আমি অ্যাক্সিডেন্ট করতে ধরেছিলাম দুবার কারণ আমার চোখে এমনি চশমা যেটা অনেক পাওয়ারফুল আমার অনেক পাওয়ার চোখে আমার দেখতে খুব কষ্ট হয় আমি প্রথম এটা অ্যাভেঞ্জারের সেট বসাই এবং এই হেডলাইটটা কিন্তু অ্যাভেঞ্জারের একটা সেট এটার ভেতরে আমি M8 লাগিয়েছি LED ওকে আমার কিন্তু দেখেন কোনো ফগ লাইট নাই না ম্যাক্সিমাম বাইকার এবং স্কুটারের যারা চালায় দেখি যে সবাই ফগ লাইট খুব ফগ লাইটকে খুব বেশি প্রাধান্য দেয় আমার কথা হচ্ছে যেটা আমার ইললিগাল সেটা আমি করি না যেমন মনে করেন যে ফগ লাইটটা পুলিশ ঝামেলা করে রাস্তায় আমাদের দেশে এটা কিন্তু আসলে এখনো লিগাল করে নাই পুলিশ চাইলেই একটা কেস দিতে পারে তো আমি ওটাতে যাইনি আমি হেডলাইটটাকে এমনভাবে সেট আপ করেছি আলোটা এত বেশি পরিষ্কার এবং এত উজ্জ্বল যে আমার ফগ লাইট লাগে না নেক্সটে আমি কিছু ডেকোরেশন করি যেমন স্টিকার করি পুরো বাইকটাকে স্টিকার করি যদি এখন খুব মাটি কাদা দেখা যাচ্ছে কারণ একটু আগে বৃষ্টি ছিল বৃষ্টিতে চালিয়ে আসার সময় আমার বাইকের অবস্থা খারাপ এখন আর বাইক সেই সৌন্দর্য নাই আবার ক্লিন করতে হবে তো আমি পুরো বডিতে স্টিকার করি বিভিন্ন ভাবে নিজের মতো করি যেটা আমার ভালো লাগে এটা একজনের একরকম পছন্দ এটা আমি বাইরে থেকে আনিয়েছি এটা একটা উইন্ডস্ক্রিন এই উইন্ডস্ক্রিনটা অ্যাকচুয়ালি XL100 এর সাথে যায় ছোট দেখতে সুন্দর যেহেতু আমার বাইকটাও ছোট এবং 100cc এটার সাথে এটা যায় এটা আমি বাইরে থেকে আনিয়েছি এটা লাগানোর কারণে আরেকটা জিনিস আমি মানে সুবিধা পেয়েছি সেটা হচ্ছে আমার যে ডিজিটাল মিটারটা আমি লাগিয়েছি এখানে ডিজিটাল মিটার যে আছে এটা উইন্ডশিল্ডের কারণে রাতেবেলা কিন্তু অনেক বেশি ব্রাইট দেখা যায় কারণ সামনে থেকে আলোটা পড়ে না যার কারণে একটু অন্ধকার থাকে ডিজিটাল মিটারটা অনেক বেশি ব্রাইট থাকে এখানে আমি ইন্ডিকেটর লাগিয়েছি আপনি দেখতে পাবেন ইন্ডিকেটরটা এখানেও আছে এখানেও আছে জি আমি যখন এমার্জেন্সি জ্বালাই তখন 12টা লাইট জ্বলে কারণ ইন্ডিকেটর লাগিয়েছি এক এক সাইডে 6টা করে এটার মানে শুধু সৌন্দর্যের কারণে যে লাগানো তা না যখন হাইওয়েতে যাই হাইওয়েতে অনেক সময় বৃষ্টি বা কুয়াশা এই টাইপের পরিস্থিতিতে কিন্তু আমাদের এমার্জেন্সি জ্বালিয়ে চালানোর নিয়ম এটা চালানোটা হচ্ছে সেফ জি তো আমার এমার্জেন্সি যখন জ্বালাই দেখেন পিছনে 4টা জ্বলছে এইখানে সাইডে একটা এইখানে ইন্ডিকেটর আমার যেটা পার্কিং লাইট এবং ব্রেক লাইট যেটা টেল লাইট টেল লাইটও কিন্তু ইন্ডিকেটর শো করছে এখন জি আবার এখানেও আমার এটা স্টক ছিল স্টকেরটা স্টকই আছে ওটা আমি চেঞ্জ করিনি এখানে হেডলাইট যখন আমি সেট করি জি হাইওয়েতে আমাদের সবচেয়ে বেশি জরুরি হয় পাস সুইচ আপনি জিনিসটা খেয়াল করবেন এখানে দেখেন পাস সুইচ জি এটা ম্যাক্সিমাম মোটরসাইকেলে কিন্তু স্টক মানে বাই ডিফল্ট থাকে কিন্তু আমাদের এই XL100 থাকে না থাকে না এটা আমাকে এক্সট্রা একটা সুইচ লাগিয়ে নিতে হয়েছে এখানে আমি ইনস্টল করেছি আচ্ছা
এখানে একটা জিনিস লাগিয়েছি, এটা কিন্তু মানে ডেকোরেশনের জন্য সুন্দর, প্লাস কাজের জিনিস হয়। এটা হচ্ছে 3-in-1। আচ্ছা, এটাতে ঘড়ি দেখা যাচ্ছে। এখন আমি যদি এই বাটনটা প্রেস করি, এখানে দেখেন আপনার ব্যাটারি ভোল্ট দেখাচ্ছে, 12.1 এখন ব্যাটারি ভোল্ট। আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে টেম্পারেচার, 31°C এখন টেম্পারেচার দেখাচ্ছে। ওকে, এটা ডেকোরেশন প্লাস কাজেরও দুটো জিনিসই কাজ করে। 3-in-1 একটি সার্ভিস, 3-in-1 লং রাইডে আমার এই রিয়ার ভিউ প্রচুর দরকার পড়ে। আমি এই জন্য FZS এর লুকিং গ্লাস লাগিয়েছি। FZS এর টা অনেক বেশি ভিজিবল করে, ভিজিবল এবং পেছনের জায়গাটা অনেক বেশি কভার করে। এখানে অনেকগুলো সুইচ দেখা যাচ্ছে, কালারফুল। জি, এখানে অবশ্য প্রত্যেকটা জিনিসের সাথে এখনো সবকিছু কানেক্ট করিনি, এটা রিসেন্টলি লাগিয়েছি। তবে এটার মধ্যে আমার এমার্জেন্সি সুইচ, ওকে, আমি যখন এমার্জেন্সি দিব তখন এই সুইচটা ইউজ করব। আচ্ছা, যখন আমি এটা দিব, এটা একটা মজার জিনিস, এই সুইচটা দিয়েছি বেসিক্যালি এটা রাতের জন্য। এই সুইচটা দিলে আমার সিটের নিচে দুইটা সাদা লাইট আছে যেটা রাস্তায় পড়ে। জি, আর পেছনে আমার একটা পার্কিং লাইটের নিচে আরেকটু, জি, যদি নিচে দেখাই অবশ্যই, এখানে এলইডি লাগিয়েছি আমি, এটা লাল লাইট জ্বলে রাতেবেলা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই লাইট গুলো অনেক বেশি ভিজিবল পেছন থেকে, যাতে মানুষজন আমাকে দেখতে পায়, এই জন্য আমি এটা লাগিয়েছি। এটা একটা ডেকোরেশন জাস্ট সিম্পলি। এটা আমার ফেসবুক আইডি যেহেতু বিপুটি কাইন ড্রামার, সো বিপুটি কাইন দিয়ে আমি রাইডার্স অফ উত্তরা একটা জাস্ট অনলাইনে অর্ডার করে এটা বানিয়েছি। এটা ভিতরে এলইডি লাইট জ্বলে, এটা যতক্ষণ স্টার্টে থাকবে এবং অন থাকবে চাবি ততক্ষণ এটা জ্বলতে থাকবে, এবং পেছন থেকে কিন্তু যে কোনো মুহূর্তে যে কেউ যারা আমাকে চেনেন, ফেসবুকে চেনেন কিন্তু সামনাসামনি চেনেন না, এটা থেকে কিন্তু হঠাৎ করে বুঝতে পারবে যে এটা তো ওই মানুষটাই। নাম্বার প্লেটটা আপনি খেয়াল করবেন এই পাশ থেকে যদি দেখেন, এখানে আমি এলটাইডি লাগিয়েছি। এই জিনিসটা ভালো ভালো দামি দামি বাইকে লাগায় কিন্তু আমার খুব ভালো লাগে, মানে এটা ভালো লেগেছে, এই জন্য আমি এটা দিলাম। এলটাইডির সুবিধাটা হচ্ছে এখানে একটা লাইট আছে, যে লাইটটা নাম্বার প্লেটে পড়ে, আর এলটাইডি তো দেখার একটা সৌন্দর্য, আমার কাছে খুব ভালো লেগেছে, এটা আমি এখানে সেট করেছি। এটা আফটার মার্কেটে আমার বাইরের থেকে লাগানো। এটার আরেকটা অ্যাট্রাকটিভ জিনিস হচ্ছে আমার এক্সস্ট, এটা সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ। মানে XL100 এ আমি দেখিনি কেউ এই জিনিস লাগান, আমি এটা চেষ্টা করেছি আমার একটু সৌন্দর্য আর একটু বাড়ানোর জন্য। এটা কিন্তু আমি কোনো সাউন্ড ফাটিয়ে সাউন্ড দেওয়ার জন্য লাগাই নাই, এটার মধ্যে ডিবি কিলার দেওয়া আছে যাতে করে সাউন্ড না হয়, আমার সাউন্ড যে লাগবে সেটা না, আমার সৌন্দর্যটার জন্য এটা করা। সো আমরা এটার সাউন্ডটা শুনতে যাচ্ছি আসলে কেমন হয়। এটা সাউন্ড খুবই কম শোনা যাবে, কারণ যেহেতু যে বললাম ডিবি কিলার লাগানো আছে। তো আমরা দেখতে পাচ্ছি আসলে এক্সস্টটি আপনি প্রপার যেই রুলস এন্ড রেগুলেশন আছে ওইটা মেইনটেইন করেই লাগিয়েছেন। হ্যাঁ, যাতে এটা যে সাউন্ড ফাটিয়ে সাউন্ড দেওয়ার জন্য সেটা না, আমি জাস্ট আমার সৌন্দর্যটার জন্য এটা লাগানো। আমার কাছে ভালো লেগেছে যে সবাই সুন্দর সুন্দর এক্সস্ট লাগায়। জি, আমিও একটা লাগাই, জি, টপ কেস, টপ কেসটা। আমি যখন লং ট্রিপে যাই আমি কিন্তু কোনো লাগেজ নেই না, দিস ইজ মাই লাগেজ। আমি এটার ভেতরে কিন্তু আমার কাপড় চোপড় থাকে এবং একটা স্পেয়ার এক জোড়া জুতা নিয়ে নিই, এবং সেটা রাবারের জুতা, যখন বৃষ্টি টিষ্টি আসলে বা পানি টানি হলে কোনো জায়গায় নামতে হলে ওই তখন শুটা খুলে আমি আবার রাবারের জুতাটা পরে ওইটা ইউজ করি, সেটা আমি অল্টারনেট হিসাবে করি, এই জন্য এই টপ কেসটা আমার খুব কাজে লাগে, এটা আমার অনেক জিনিস আছে। আচ্ছা বিপু ভাই, আসলে অনেক চমৎকার করে বাইকটি সাজিয়েছে, ডেকোরেশন করেছে এবং পারফরমেন্স বিল্ড আপ করেছে, সবকিছু তো ডিটেল করেছে চমৎকারভাবে, এতে কোনো সন্দেহ নাই। তো গাইজ, আজকে এই পর্যন্তই ছিল আমাদের এক্সেল এর আপডেট, এবং বিপু ভাই আমাদেরকে আজকে যেতে যেতে ক্লোজিংটা দিয়ে দিচ্ছে আমার পক্ষ থেকে, প্লিজ। আমার আসলে সব বাইকার বলেন, রাইডার্স বলেন, ট্যুর ফ্রিক বলেন, সবাইকে একটাই কথা বলার, বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, এটা বাইক চালিয়ে আমি বুঝেছি যে বাইক চালিয়ে যেসব জায়গায় যাওয়া যায়, প্রাইভেট কার নিয়ে যাওয়া যায় না, আমি প্রাইভেট কার দিয়ে তো অনেক ঘুরেছি বাংলাদেশে, কিন্তু এমন কিছু জায়গা আছে যেসব স্পটে আমি যেতেই পারতাম না বা কখনো জানতামও না আছে, এখন বাইক নিয়ে ঘুরে ঘুরে দেখেছি। তো সবাইকে বলবো, যারা ট্যুর ফ্রিক আছেন, বাইক নিয়ে ঘুরেন, বাংলাদেশটাকে উপভোগ করেন, চরম মজার মজার জায়গা আছে এবং অনেক মজার একটা ফিল হয় বাইক গ্রুপ নিয়ে যাওয়া, 4 জন হোক, 5 জন হোক, 6 জন হোক বা বড় গ্রুপ হোক, অনেক মজা লাগে। আর এই চ্যানেলটি মানে ট্যুর ফ্রিক চ্যানেলটিতে যদি আপনি নতুন হন তাহলে ট্যুর ফ্রিক চ্যানেলটাতে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন। আর একটা ব্যাপার হচ্ছে ভিডিওগুলো শেয়ার করুন, মানুষজন জানুক যে আসলে বাইক নিয়ে কোথায় কোথায় যাওয়া যায়, সবাই জানবে, দেখবে এবং আমরাও অনেক এনজয় করবো জিনিসটা আপনাদের মাধ্যমে, যে আমরা জানাতে পেরেছি যে কিছু কিছু জায়গা আমরা ঘুরি বাইক নিয়ে, সবাই জানলো। সো থ্যাংক ইউ রাহাত ভাইকেও, রাহাত ভাই এত সুন্দর একটা মানে ব্লগ করার জন্য আজকে, এবং সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। সো গাইজ, আজকে এই পর্যন্তই, পরবর্তীতে নতুন কোন এপিসোড নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সামনে। সো গুড বাই, সবাই ভালো থাকবেন।